যুদ্ধজাহাজ তৈরিতে চীনের সঙ্গে তাল মেলাতে পারছে না আমেরিকা, ফলে পিছিয়ে পড়ছে নৌশক্তিতেই। ইতোমধ্যে যুদ্ধজাহাজের সংখ্যা বিবেচনায় চীন আমেরিকাকে টপকে গিয়েছে, এমনকি আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধজাহাজও চীনের কাছে বেশি আছে। চীনের সাথে আমেরিকার দ্বন্দ্ব মূলত সাগরেই বেশি, বিশেষ করে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগর। আবার তাইওয়ান দ্বীপরাষ্ট্র হওয়ায় নৌশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে বিভিন্ন সাগর মহাসাগরে নিজেদের শক্তি দেখাতে তৎপর চীনের নৌবাহিনী বড় নৌবহর এবং বৃহত্তর জাহাজ নির্মাণ সক্ষমতায় তাদের মার্কিন প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেক এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন আমেরিকান নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তৃতায় মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস দেলতেরো বলেছেন, চীন ধারাবাহিকভাবে দক্ষিণ চীন সাগর এবং অন্যত্র আমাদের মিত্রসহ বিভিন্ন দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনকে মোকাবেলায় আমেরিকাকেও তার বহরের আধুনিকায়ন করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, তাদের এখন বড় নৌবহর, সেজন্য তারা বিশ্বব্যাপী সেগুলো মোতায়েন করছে। আমাদেরও বড় নৌবাহিনী দরকার, ভবিষ্যতে আমাদের আরও জাহাজ দরকার হবে, বিশেষ করে হুমকি মোকাবেলায় ভবিষ্যতে আমাদের আরও আধুনিক জাহাজ লাগবে। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সামনের বছরগুলোতে তার যুদ্ধজাহাজের সংখ্যা এখনকার 340 থেকে বাড়িয়ে 400 উন্নীত করতে পারে বলেও দেলতেরো আশঙ্কা প্রকাশ করেছে। বিপরীতে আমেরিকার বহরে এখন যুদ্ধজাহাজের সংখ্যা 300-র নিচে। গত গ্রীষ্মে প্রকাশিত আমেরিকান নৌবাহিনীর নেভি প্ল্যান 2022 অনুযায়ী পেন্টাগনের লক্ষ্য হচ্ছে 2045 সালের মধ্যে 350 মনুষ্যবাহী যুদ্ধজাহাজ হাতে পাওয়া, যা ওই সময়ে চীনের বহরে থাকা জাহাজের তুলনায় অনেক কম থাকবে। 2025 সালের লক্ষ্যে পৌঁছানোর আগেই পুরনো অনেক নৌযান ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, সেক্ষেত্রে আমেরিকার বহরের আকার আরও সংকুচিত হবে বলে গত নভেম্বরে দেওয়া আমেরিকান কংগ্রেশনাল বাজেট দপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে। দেলতেরো বলেছেন, আমেরিকার যুদ্ধজাহাজ নির্মাণ কারখানাগুলো চীনের কারখানাগুলোর উৎপাদিত নৌযান সংখ্যা এবং আকারের সঙ্গে তাল মেলাতে পারছে না। চীনের 13টি জাহাজ নির্মাণ কারখানা আছে, কোনো কোনো কারখানার সক্ষমতা অনেক বেশি। চীনের একটি কারখানার সক্ষমতা আমেরিকার 4টি কারখানার সক্ষমতার তুলনায় বেশি, এটাই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কোথায় কোথায় চীনের ওই কারখানাগুলো আছে সেগুলোর সক্ষমতা কেমন তা ভেঙে বলেনি দেলতেরো। তবে চীনা এবং পশ্চিমা দেশগুলো বিভিন্ন প্রতিবেদনে চীনের 6টি বড় এবং 2টি ছোট নৌযান নির্মাণ কারখানা আছে বলে জানানো হয়েছে। অন্যদিকে আমেরিকায় 60টি জাহাজ নির্মাণ কারখানা আমেরিকান নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য গভীর সমুদ্রে চলাচলে সক্ষম এমন যান বানায়। কেবল জাহাজ নির্মাণ কারখানাতেই নয়, কর্মী সংখ্যা বিবেচনায়ও চীন এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন দেলতেরো। এর পিছনে চীনে আমেরিকার মতো শ্রমকে প্রভাবিত করে এমন বিধিনিষেধ, নিয়মকানুন এবং অর্থনৈতিক চাপ নেই। আমেরিকার আরও একটি বড় সমস্যা হচ্ছে দক্ষ শ্রমিক। পাশাপাশি চীন এমন অনেক কিছুই করতে পারে যা আমেরিকা পারে না, যেমন আমেরিকার একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করতে সময় লাগে 7 বছর, সেখানে চীনে মাত্র 4 বছরেই তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চীন যেভাবে নৌশক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে তা ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিতে কি প্রভাব তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।